সর্বধর্মে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনবো। আজকে যে বিষয় তা হলো সুচি হৃদয়ে প্রভুকে ডাকো। এই সন্ধ্যাকালীন প্রার্থনায় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, যাহা সুচি হৃদয়ে প্রভুকে ডাকো, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অব্দি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। দ্বিতীয় তিমোথি 2:22, কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো, এবং যাহারা সুচি হৃদয়ে প্রভুতে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা বিশ্বাস প্রেম ও শান্তির অনুধাবন করো। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন, আমেন। স্বর্গের পিতা, আমাদের প্রেমময় প্রভু গো, পবিত্রময় ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর মুহূর্ত দিয়েছো পিতা, তোমাকে ধন্যবাদ দিয়ে এই সময় আমাদের সমস্ত জীবনের ভার তোমার হস্তে দিই প্রভু গো। এই সময় প্রার্থনা করি প্রভু, আমাদের সারাদিন প্রভু তুমি সুস্থ সবল রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। আর প্রভু এই রাতের এই সন্ধ্যাবেলা থেকে রাতের সমস্ত ভার তুমি আমাদের জীবনে নাও, এবং প্রভুকে এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছ, সে বাক্যের যে বিষয়, যে সুচি হৃদয়ে যাতে আমরা প্রভু তোমাকে ডাকি, সে বিষয় সকল বুঝতে তুমি সাহায্য করো, তোমার পরিচর্যা পরিচালনা দাও। প্রার্থনা করি প্রভু তুমি আমাদের জীবনে রাজা হয়ে কার্য করো। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু। আজকে আমরা যে বিষয় দেখি, পিতা ঈশ্বর আমাদের বলেন আমরা যেন আমাদের সুচি হৃদয়ে, পবিত্রতার হৃদয়ে, ধৌত করার হৃদয়ে, পরিষ্কার প্রাপ্ত হৃদয়ে আমরা যেন ঈশ্বরকে আমরা ডাকি। ঈশ্বর বলছেন যে তোমার যৌবনকাল, সেই যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো। যৌবনকালের কিছু অভিলাষ আমাদের জীবনে থাকে, কিছু লোভ আমাদের থাকে, কিছু লালসা আমাদের জীবনে থাকে সেই যৌবনকালে। সেই লালসা থেকে, সেই লোভ থেকে আমরা যেন পলায়ন করি, আমরা যেন পালিয়ে যাই তার থেকে, আমরা সেই সেই লোভে যেন আমরা না পড়ি, এবং আমরা যেন সুচি হৃদয়ে পিতা ঈশ্বরকে আমরা ডাকি, পিতা ঈশ্বর তিনি চান। এবং বলছে তাহাদের সহিত ধার্মিকতা, যাহারা সুচি হৃদয়ে প্রভুকে ডাকে, যাহারা সুচি হৃদয়ে প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা বিশ্বাস প্রেম এবং শান্তির আমরা যেন অনুধাবন করি। অর্থাৎ ধার্মিকতা, আমরা যেন ধার্মিক ভাবে পিতা ঈশ্বরকে ডাকি, আমাদের বিশ্বাস যেন আরো বৃদ্ধি পায়, আমাদের জীবনে যাতে ঈশ্বরের প্রেম আরো বৃদ্ধি পায়, এবং শান্তির জীবনের মধ্য দিয়ে আমরা যেন চলার আমরা চেষ্টা করি, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন। তাই যদি আমরা প্রথম দেখি একটি বাক্য, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলছেন, গীত সংহিতা 66:18, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না, কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন, তিনি আমার প্রার্থনায় রবে অবধান করিয়াছেন, আমেন। অর্থাৎ আমরা সুচি হৃদয়ে প্রভুকে আমরা ডাকবো। অর্থাৎ সুচি হৃদয়ে আমাদেরকে কি মনে রাখতে হবে, আমাদের চিত্তে যে অধর্ম, আমাদের চিন্তায়, আমাদের মস্তকে যে আমরা ভুল চিন্তা, ভুল ভাবনা আমরা রাখি, তা আমাদের দূর করতে হবে। যেমন ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন, যদি চিত্তে অর্থাৎ আমার মনে, আমার মস্তিষ্কে আমি যদি কোনো অধর্ম 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 প্রতি আমি তাকাইতাম, কোনো মন্দ চিন্তা মন্দ ভাবনার মধ্যে আমি যদি থাকতাম, তাহলে ঈশ্বর আমার প্রার্থনা শুনতেন না। অর্থাৎ আমার চিত্ত, আমার মনে, কিন্তু আমার এই মস্তিষ্ক, এইখানে কিন্তু আমাকে যে চিন্তা ভাবনা সেটা যেন ভালো এবং সঠিক আমরা রাখি, আমরা যেন মন্দ কোনো চিন্তা আমরা না রাখি, সেই মধ্য দিয়ে আমরা সুচি হৃদয়ে পিতা ঈশ্বরকে আমরা ডাকতে পারি। পিতা ঈশ্বরের এক সন্তান তিনি বলছেন যে সেই ডাকার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর কিন্তু আমাদের প্রার্থনা উত্তর দেন, কারণ সত্যই সদাপ্রভু তিনি জীবন্ত এবং তিনি শোনেন। হালেলুয়া। এবং তিনি আমাদের প্রার্থনার রবে আমাদের অবধান করেন, আমাদের প্রার্থনার রব তিনি শ্রবণ করেন, পিতা ঈশ্বর। সে বিষয়ে ঈশ্বরের সন্তান একজন বলছেন, তাই যারা সুচি হৃদয়ে প্রভুকে ডাকতে চায়, তাদের মনে মস্তিষ্কে, তাদের চিন্তায়, তাদের ভাবনায়, হ্যাঁ, কিন্তু মন্দ চিন্তা মন্দ ভাবনা এবং মন্দ কু অভিলাষগুলো আমাদের দূর করতে হবে, আমাদেরকে সু অভিলাষ আমাদের জীবনে আনতে হবে। 2 নম্বর আমরা যদি দেখি গীত সংহিতা 119
নয় পদ, সেখানে লেখা যুবক কেমন করিয়া নিজ পদ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। আমেন। হালেলুয়া হালেলুয়া। ঈশ্বরকে অশেষ ধন্যবাদ হোক, ঈশ্বর এই সুন্দর বাক্য আমাদের শোনার সুযোগ করে দিয়েছে। আমরা সুচিরিরায় প্রভুকে ডাকবো, কিন্তু আমাদের যে অভিলাষ, যেগুলো আমাদের যৌবনকালের যে অভিলাষ, সেই অভিলাষগুলো মন্দ অভিলাষ হয়, খারাপ অভিলাষ হয়। সেই অভিলাষ থেকে আমাদের পলায়ন করতে আমরা কিভাবে, যারা যৌবনের যুবকরা থাকে তারা কিভাবে তা বিশুদ্ধভাবে চলার চেষ্টা করবে, সেই অভিলাষগুলো হইতে পলায়ন করবে, তাহলে একমাত্র ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্য দিয়ে। হালেলুয়া। যতক্ষণ আমরা মণ্ডলীতে চার্চে আমরা গৃহে আমরা আসি, আমরা ঈশ্বরের বাক্য যতক্ষণ না শুনবো ততক্ষণ আমরা চেঞ্জ হব না। যখন আমরা ঈশ্বরের বাক্য শুনবো তখনই আমাদের মধ্যে চেঞ্জ তৈরি হবে, আমাদের মধ্যে তখন ডিফারেন্ট তৈরি হবে, যে কোনটা ভালো কোনটা মন্দ। ভালো দিকে গেলে আমাদের কেমন আমাদের জীবন থাকবে, খারাপ দিকে গেলে আমাদের কেমন জীবন থাকবে, এটা ঈশ্বর তেমন আমাদেরকে বলতে চান। যেন আমরা ঈশ্বরের বাক্যকে সর্বপ্রথমে আমরা রাখি, কোনো মানুষকে আমরা সর্বপ্রথমে যেন আমরা না নিয়ে আসি, কিন্তু ঈশ্বরের বাক্যকেই আমরা সর্বপ্রথম নিয়ে আসি। ঈশ্বরের বাক্যই আমাদের জীবনে সব থেকে প্রথম প্রায়োরিটি, এছাড়া কেউ নয়, কেউ নয়, কেউ নয়, কোনো মনুষ্য নয়, এই জগতে কোনো কিছুই নয়, শুধুমাত্র ঈশ্বরের বাক্য। ঈশ্বরের বাক্যের উপরে আর কেউ নেই, শুধুমাত্র ঈশ্বরের বাক্য আমাদের কাছে প্রথম এবং প্রধান প্রায়োরিটি হয়। কারণ ঈশ্বর বলছেন তিনি নিজ বাক্যকে আপনার সমস্ত নাম অপেক্ষা মহিমান্বিত করিয়াছেন। হালেলুয়া। ঈশ্বর তার বাক্যকে, তার যত নাম আছে সেই নামের থেকেও সব থেকে উপরে মহিমান্বিত গৌরব দান করেছেন। কোনটাকে? ঈশ্বরের বাক্যকে। তাই ঈশ্বরের বাক্য আজকে আমরা পাঠ করছি, আজকে আমরা শুনছি, আজকে আমরা ঈশ্বরের বাক্য জানছি, সেই ঈশ্বরের বাক্যটাই কিন্তু আমাদের জীবনে সব থেকে প্রথমে আমাদের প্রায়োরিটি দিতে হবে। কারণ আমরা মন্দ অভিলাষ থেকে, আমাদের কুচিন্তা থেকে আমাদের দূরে থাকতে হলে আমরা কিভাবে তা আমরা পারবো, আমাদের পথকে বিশুদ্ধ করতে গেলে কিভাবে তা পারবো? একমাত্র ঈশ্বরের বাক্য শ্রবণের মধ্য দিয়ে। তাই বাক্যে সে বিষয় আমরা এখানে পাঠ করি, সেখানে লেখা আছে যে যুবক কেমন করিয়া নিজ পথ বিশুদ্ধ করিবে, তোমার বাক্য অনুসারে সাবধান হইয়াই করিবে। ঈশ্বরের বাক্য অনুসারেই তা সম্ভব, তাছাড়া সম্ভব নেই। হালেলুয়া। পিতা সে বিষয়ে এই মুহূর্তে আমাদের বলেন। এবং আমরা যদি দেখি তিন নম্বর বিষয়, প্রথম করন্থীয় ৬:১৮, তোমরা ব্যভিচার হইতে পলায়ন করো। মনুষ্য অন্য যে কোনো পাপ করে তাহা তাহার দেহের বহির্ভূত, কিন্তু যে ব্যভিচার করে সে নিজেও দেহের বিরুদ্ধে পাপ করে। আমেন। হালেলুয়া। অর্থাৎ যৌবনকালে অভিলাষ হইতে আমাদের পলায়ন করতে হবে। সেই অভিলাষ কি? সেটা হলো একটা ব্যভিচার। ব্যভিচারটা কি? ব্যভিচার হলো, আমাদের মনে রাখতে হবে যে ব্যভিচারটা হলো একটি পাপ। আর সেটি কেমন পাপ? ব্যভিচার বলছে আমাদের মনুষ্য অন্য যে কোনো পাপ করুক না কেন, সেটা দেহের বহির্ভূত, দেহের বাইরে সেই পাপগুলো তারা করছে। কিন্তু ব্যভিচার হলো এমন একটি পাপ যেটা তার দেহে দ্বারা সেই ব্যভিচার কার্য করে, এটা কিন্তু তার দেহের বিরুদ্ধে এটা পাপ করছে। অর্থাৎ পিতা তিনি আমাদেরকে বলেন যে যৌবনকালের একটা বড় পাপ এবং মনুষ্যদের একটা জীবনে একটা বড় পাপ, সেটা হলো এই ব্যভিচার। নিজের দেহের বিরুদ্ধে পাপ করা, সেটা হলো ব্যভিচার করা। দেহের বহির্ভূত, দেহের বাইরে যদি কোনো পাপ করা হয় সেটা অন্য যে কোনো পাপ হতে পারে, কিন্তু একমাত্র দেহের বিরুদ্ধে যদি কোনো পাপ থাকে সেটা হলো ব্যভিচার। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন সেই ব্যভিচার হইতে কিন্তু আমাদের পলায়ন করতে হবে, ব্যভিচার হইতে আমাদের দূরে থাকতে হবে। কারণ পিতা ঈশ্বর আমাদেরকে বলেন যে আমরা যেন যৌবনকালের অভিলাষ হইতে আমরা পলায়ন করি এবং সুচি হৃদয়ে আমরা প্রভুকে ডাকি। অর্থাৎ সুচি হৃদয়ে প্রভুকে ডাকতে হলে আমাদের দেহের বিরুদ্ধে যে পাপটা, মারাত্মক পাপ, সেটা হলো ব্যভিচার। সেই ব্যভিচারকে আমাদের জীবন থেকে সরাতে হবে। সেইটা হলো দেহ দ্বারা সে ব্যভিচার হয়, সেই ব্যভিচার বিরুদ্ধে আমাদেরকে চলতে হবে। আমাদের দেহের বিরুদ্ধে যে পাপটা সেটা হলো ব্যভিচার, এই ব্যভিচার আমরা ত্যাগ যেন করি, সেই মধ্যে দিয়ে আমরা সুচি হৃদয়ে পিতা ঈশ্বরকে আমরা রাখতে পারি। ৪ নম্বর বিষয় হলো
আমরা যদি দেখি প্রথম তিমোথি 4:12, তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্যে আচার ব্যবহারে প্রেমে বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা তিনি আমাদেরকে বলেন, আমাদের যৌবনে কাহাকে আমরা তুচ্ছ করিতে যেন না দিই, বাক্যে আচার ব্যবহারে প্রেমে বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের যেন আমরা আদর্শ হই। অর্থাৎ আমরা যেন কাহাকে নিচু ভাব না দেখাই, কাহাকে আমরা যেন তাচ্ছিল্য আমরা না করি, কাহাকে আমরা যেন ছোট করে না দেখি। আমাদের এই যৌবনের জীবনে আমরা যেন কাহাকে ছোট করে না দেখি, সকলকে যেন আমরা প্রেম আমরা রাখি, আমরা যেন আমাদের কথা বলার মধ্য দিয়ে, আমাদের আচার ব্যবহারের মধ্য দিয়ে, আমাদের বিশ্বাসের শুদ্ধতার মধ্য দিয়ে আমরা যেন আদর্শ হই, আমরা যেন কাউকে ছোট আমরা না করি, কাউকে আমরা যেন অসম্মান আমরা না করি, সেইভাবে যেন আমরা চলি, সেইভাবে আমরা যেন সুচি হৃদয়ে আমরা ঈশ্বরকে আমরা ডাকতে পারি। ঈশ্বর সেরকম জীবন আমাদের চান, তাই আমরা সুচি হৃদয়ে আমরা প্রভুকে ডাকতে হলে আমাদের কি কি করতে হবে? আমাদের মনে, আমাদের মস্তিষ্কে মন্দ চিন্তা দূর করতে হবে, এবং ঈশ্বর বাক্য দ্বারা আমরা ঈশ্বরের সেই বিশুদ্ধ পথে আমরা চলতে পারি, আমাদের পথকে বিশুদ্ধ করতে পারি। 3 হলো আমাদের দেহের বিরুদ্ধে সব থেকে বড় পাপ ব্যভিচার করা, পরক্রিয়া করা, এই পাপটাকে একেবার দূর করতে হবে, সে মধ্য দিয়ে আমরা সুচি হৃদয়ে পিতা ঈশ্বরকে ডাকতে পারি। এবং 4, আমাদের যৌবনে কাহকেই যেন আমরা ছোট করে না দেখি, সকলকে যেন আমরা সম্মান দিই, এবং আমরা আচার ব্যবহারে আমরা যেন প্রেমে বিশ্বাসে আমরা যেন বিশ্বাসী গুণের আদর্শ হই। এরকম জীবন পিতা ঈশ্বর তিনি আমাদের চান, এবং এরকম সুচি হৃদয়ে যেন আমরা প্রভুকে ডাকি, পিতা ঈশ্বর তিনি আমাদের চান, সেরকম জীবন আর যেন আমরা রাখি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু।